গাজরে প্রচুর পরিমাণে স্বাস্থ্যকর উপাদান রয়েছে। বিশেষজ্ঞরা জানান, গাজর রান্না করে খাওয়ার তুলনায় কাঁচা গাজর খাওয়া অনেক বেশি স্বাস্থ্যকর। কাঁচা গাজর খেলে কি কি উপকার পাওয়া যায় জেনে নেওয়া যাক, সেগুলি কি কি। গাজরের উপকারিতা: কাঁচা গাজর খেলে হরমোনের ভারসাম্য বজায় থাকে। এতে থাকা উপকারী উপাদান শরীরে এস্ট্রোজেনের ভারসাম্য বজায় রাখে, হঠাৎ হঠাৎ মেজাজ পরিবর্তনের সমস্যা প্রতিরোধ করে। প্রতিদিন গাজরের রস খেলে ত্বক উজ্জ্বল হয়, জানাচ্ছেন বিশেষজ্ঞরা। এটি শরীর থেকে দূষিত পদার্থ বের করতে সাহায্য করে। যদি কেউ ব্রণ কিংবা অ্যাকনের সমস্যায় ভোগেন, তাদের জন্য খুবই উপকারী গাজরের রস। শরীর থেকে দূষিত পদার্থ বের করে দিতে সাহায্য করে কাঁচা গাজর। এতে থাকা অ্যান্টি অক্সিডেন্টস শরীর থেকে দূষিত পদার্থ বের করে দেয়। প্রতিদিন কাঁচা গাজর খেলে শরীর সুস্থ থাকে। প্রচুর পরিমাণে ভিটামিন এ রয়েছে কাঁচা গাজরে। গাজরে প্রচুর পরিমাণে ভিটামিন, মিনারেল এবং ফাইবার রয়েছে, যা অ্যান্টি অক্সিডেন্টসের উৎস, যা শরীরকে দূষণমুক্ত করে। গাজরে ভিটামিন এ থাকে। ভিটামিন এর অভাবে জেরোফথ্যালমিয়া হতে পারে, যা চোখের একটি রোগ। গাজর খেলে এই সম্ভাবনা কমে। তাই 8 থেকে 80 সকলকেই প্রতিদিন গাজর খাওয়া উচিত। ক্যালকাট নিউজ।